এরপর প্রশ্ন হলো আজানের জবাব কীভাবে দিতে হয় আজানের জবাব দিতে হয় যা যা বলেন হুবু হু বলতে হয় মহাজেন বলে শেষ করবেন তারপর আপনি বলবেন শুধু হাইয়া আলহাসলাহ আলফলাহ বলার সময় আপনি আহউলা আলাহ কুহত আল্লাহ বিল্লাহ এটা পড়বেন আর বাকি যা যা বলবেন হুহু হু তা বলবেন আল্লাহ আকবাল আল্লাহ হকর বললে আপনি আল্লাহ হকুল্লাহ হকবর বলবেন আশুদুল্লাহ বললে আপনি আশুদুল্লাহ বলবেন আশুদুলহমদাস্লা বললে আপনি আশুদুলহম্লা বলবেন হাইয়া হাই হি সাল্লাহ বললে আপনি দুইবার লাউদ্দুল্লাহুল্লাহ পড়বেন হাই আলফলা হাই আলফলা বললেও আপনি দুইবার লাহলা আকুতে আলাহবুল্লাহ বলবেন আর বাকিগুলো যা যা বলবে হুহু তা আপনি বলবেন এই ওয়াজানে বলার পরপর আপনি বলবেন এটি হলো আজানের জব দেওয়ার এর মাধ্যমে ওয়াজিন যে সব লাভ করেন আপনিও একই সব লাভ করবেন ইনশাআল্লাহ ইবদুল্লাহ আজানের সময় পানাহার অবস্থায় সালাম বা সালামের উত্তর দেওয়া যাবে কি না পানাহার অবস্থায় আপনি সালাম দিতে পারেন কোনো অসুবিধা নেই আজানের চলছে এর ফাঁকে ফাঁকে আপনি সালামের সালাম দিলেন সালামের জব দিলেন আবার আজানের জবাব দিলেন এতে কোনো অসুবিধা নেই আর যদি আজান চলা অবস্থায় আপনি আজান জব দিলেন আজানের জব দুজন মিলে দিয়ে এরপর আজানের জব শেষ হলো তারপরে এবার সালাম বের করলেন সেটা সবচেয়ে উত্তম অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে কি তা গুনা হবে অজু ছাড়া যদি কোনো প্রাণী জবাই করা হয় সেটা গুনাহের কোনো কারণ হবে না এবং সেই জবে বিশুদ্ধ হবে এবং সে প্রাণী খাওয়াটাও হালাল হবে কোনো ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস আছে তিনি প্রাণী জবাই করলে চলবে জবের সময় তিনি মিসমিল্লা বলবেন এবং রগগুলো কাটবেন কণ্ঠনালি খাদ্য নারী এবং রগ যেগুলো আছে আশপাশে মিনিমাম তিনটি রগ সর্বশা করলে তিনি যদি কাটেন তাহলে তার প্রাণী বিশুদ্ধ সে জবাব বিশুদ্ধ হয়ে যায় এবং সে প্রাণীর গোষ্ঠ হালাল হবে ওজু থাকাটা এটা আবশ্যক না বিনা ওজুতেই এমনকি গোসল ফরজ হয়েছে অবস্থা যদি কেউ প্রাণী জবে করে সেটা খাওয়া যাবে আমার বয়স একুশ আমি গত বছর থেকে রোজা রাখা শুরু করেছি আগের ফরজ রোজা না রাখার কারণে তবা করেছি এখন আজ আমি বীজ সহ বিভিন্ন নফল রোজা রাখি আমি কি পূর্বের কাজা রোজাগুলো আদায় করতে হবে হিসাব মতে একশো আশির রোজা হয় হ্যাঁ অবশ্যই একশো আশির রোজা যেটা আপনার জীবনে কাজা হয়েছে সেগুলো আপনি রেখে ফেলতে হবে এবং সেটা আপনি হিসেব করে করে কাউন্ট করে করে আপনি রাখবেন প্রয়োজনে আই আমি বীজ বা নফল রোজাগুলো না রেখে ওই দিনগুলোতে আপনি এগুলো রাখবেন এবং হিসাব করবেন যে কতটা হয়েছে এরপরে নফলজা আপনি স্বাভাবিক করবেন আর যদি পাশাপাশি এগুলো রেখে যেতে চান যে প্রতি সপ্তাহে এক দুটা করে রাখলেন আর এক দুটা করে নফল রাখলেন বা প্রতি মাসে দু চারটা করে পাঁচটা করে আপনি ফরজ রোজা রাখলেন পাশাপাশি কিছু নফল রাখলেন তো সেটা আপনি করতে পারেন কিন্তু ফরজগুলো অবশ্যই আপনি প্রায়োরিটি দিয়ে গুরুত্বের সাথে সেটা আদায় করা উচিত আমি মসজিদের কেশিয়ার কোনো কারণে মসজিদের কিছু টাকা খরচ করে ফেললে তারপর আবার তা পূরণ করি এখন আমার করণীয় কি আহ না এভাবে আপনি করতে না মসজিদের টাকা আপনার কাছে আমানত আপনি সেটা নিজে ব্যক্তিগত খরচ হবে না এটা আপনাকে লোন দেওয়া হয়নি যে আপনি খরচ করে আবার সেখানে টাকা রেখে দিবেন বরং সেটা আমানত আপনি এটা খরচ করবেন না এটা রেখে দিবেন এবং যথাস্থানে ব্যয় করবেন ইত্যু যদি একটু করে থাকেন আল্লাহ কাছে ফার করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন আজানে নবীজের নাম শুনে আঙ্গুল চোখে লাগিয়ে চুম্বন করা যাবে কি না নবী সাল্লা সাল্লামের নাম শুনলে আমরা দ্রুত পাঠ করতে হবে এই নির্দেশ আমাদেরকে কোন হাদিস দিয়েছে হাদিস নবী সালাম বলেছেন আলাদা করে আঙ্গুল চুম্বন করার কথা নবী সাল্লাম বলে নেয় বিভিন্ন বই পুস্তকে এবং বিভিন্ন এ জাতীয় কথা অনেক জায়গায় পাওয়া যায় সেগুলোর গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই একজন ইমানদার করেন এবং নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বিশ্ব হাদিসকে তিনি তার একমাত্র অবলম্বন বানাবেন সেগুলোর কোথাও কিন্তু এরকম কোন কথা বলা হয়নি